কিন্তু যতদূর জানি তোমার বাবার সাথে একটা অভিমান পর্ব গিয়েছে তোমার জীবনে। হ্যাঁ, আমি ওই যে মডেলিং করতাম, আমি আসলে চাইনি কখনো। আমার একটা একটা গুণ বলবো না, অভ্যাস বলবো জানি না, আমার কখনো মানুষের কাছে যেতে ভালো লাগে না। আমার ফ্যামিলিকে আমি খুবই ভালোবাসি, তবে 8-10টা ফ্যামিলির মতো হয়তো আমি ওই দিক থেকে ব্লেস না। আমার বাবা মা সেপারেটেড, প্লাস এখন যেহেতু বড়, আমরা 3 ভাই বোন একসাথে বড় হয়েছি। আমার বাবার পোস্টিং, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। আমার মধ্যে আসলে অনেক রূপ, দেবীর যেমন অনেক রূপ থাকে, আমার অনেক রূপ। ছবিটা আমার নাচে গানে ভরপুর ছবি করতে কোনো সমস্যা নেই, আমি সব টাইপের সিনেমা করতে চাই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সিরামিক সিমিত তানভীর তারেক শোতে। আমি তানভীর তারেক বরাবরের মতোই খুব গুণী মেধাবীদের সাথে আসলে আলাপ করি এবং কিছু জানার চেষ্টা করি, নিজেও শিখি। আজকে যার সাথে আড্ডায় বসবো, আড্ডায় অনেকক্ষণ কথা বলবো, ও সম্পর্কে ভেবে বলি যে খুব অল্প সময়ের ক্যারিয়ারে নিজের মেধাদীপ্ততা, খুব স্পষ্টবাদিতা, নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে গুছিয়ে চলা মেয়েটির নাম হচ্ছে সুনেরা। ক্যারিয়ারের প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলায় যেমন আত্মগরিমা, একটা আলাদা দম্ভ তৈরি হয়, এই মেয়েটি সেটা তৈরি হয়নি বলে বিশ্বাস এবং সেভাবে আমরা জানি। বাকি কথাগুলো ও শোতে আমি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শুনতে চাই, শোনাতে চাই। আমার নাম তানভীর তারেক, আমি তোমার একজন ভক্ত। কেমন আছো বলো? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো। কিন্তু ধরো প্রথম দিকে মনে হয়েছিল যে ধরো আমি 26 বছর মিউজিকে থাকার পর আমি ন্যাশনাল আর্ট পেয়েছি, কিন্তু তুমি প্রথম ছবিতে একই বছরে আমরা দুজন ন্যাশনাল পেয়েছি। সো তুমি যখন ন্যাশনাল পাও তখন তোমার অনেক কলিগ, আমি নাম বলবো না, যারা পায়নি অনেকগুলো ছবি করেছে, ডিজার্ভ করে, তো এইসব সার্ফেস সাউন্ডে অনেক কিছু শুনতে হয়েছে মনে হয় তোমার কাছে, তুমি এগুলো কীভাবে হ্যান্ডেল করো বা তুমি নিজে কীভাবে যুক্তি দাও যে প্রথম ছবিতেও তো মানুষ অসাধারণ কিছু করে ফেলতে পারে, তাই না? প্রথমত আমার কাছে এরকম কিছু আসেনি, কেউ বলেনি। যারা বলেছে সবসময় মানে খুবই কংগ্রাচুলেট করেছে এবং আমাকে মোটিভেট করেছে। আমি বলবো আমি আসলে খুব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করি না, কারণ আমার মনে হয় যে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটা অ্যাট্রাক্ট হয়। সো আমি অলওয়েজ যখনই কাজ করি মন দিয়ে করি। তবে আমি অ্যাওয়ার্ডটার ব্যাপারটা যদি আমি এভাবে বলি যে আমার কাজ করার পর অডিয়েন্স যে দেখে ওটাই আমার অ্যাওয়ার্ড, বা যেটা যে আপনি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন অবশ্যই সেটা অনেক বড় একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ আমি এটা প্রথমেই পেয়ে গেছি। তবে এটা আসলে আমার বাবা মা খুব খুশি হয়েছে। তারা থাকে না যে বাবা মা দেখায় যে দেখো আমার মেয়ে এটা পাইছে, বাট আমার কাছে হচ্ছে আমার কাজটাই আমার ট্রফি। কিন্তু ধরো এই প্রাউড মোমেন্টে কি হয় যে জীবনের সেরা প্রাপ্তিটা পেয়ে গেলে এক ধরনের আলস্য তৈরি হয় নাকি মনে হয় যে একটু ধীরে আগাই, নাকি খুব চ্যালেঞ্জিং মনে হয়, কি মনে হয় মানে যে পায় তার কি মনে হয়? আমার কাছে আমি বলবো যে এটা আমার লিমিট না, আরো অনেক আছে। আমি আরও অনেক বড় স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং হ্যাঁ, এতটুকু বলতে পারি যে অ্যাওয়ার্ডটা আসলে আমাকে অন্যদের ব্যাপারে কীভাবে কাজ করা যায় না, বাট তবে আমাকে খুব উৎসাহ দিয়েছে। যেহেতু আমি জব করতাম এবং খুব কম কাজ করি, তবে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার এখন সবার চোখ আমার দিকে, আমি এখন অনেক এক্সপেরিমেন্ট করতে চাইলেও আমি করব না, আমি একটু বেছে বুঝে শুনে আমার নিজের যেটা মনে হবে, যে মানে ভিতর থেকে তো একটা ইনস্টিংক্ট কাজ করেই যে এই প্রজেক্টটা ভালো হবে বা এই প্রজেক্টটা খারাপ হবে। সো আমি ওইটা অনেক ফলো করি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আচ্ছা আচ্ছা, তারপরে ধরো অভিযোগের সুরে না অনুযোগের সুরে বলি যে ধরো অংশু আমার খুব পছন্দের নির্মাতা, কিন্তু অংশু এরপর যেহেতু এতগুলো ক্যাটাগরিতে একটা অ্যাওয়ার্ড পাওয়ার পর অনেকগুলো ছবি থাকার কথা ক্যারিগ্রাফে, তোমারও একইভাবে প্রত্যাশার জায়গায় আমরা রাখতে চাই যে ঠিক আছে 4 বছর অন্তত 4টা দিবে, 6টা না হোক, তো আসেনি নাকি খুব না করেছো, নাকি ঠিক আছে একটু থামি, কি মানে কেন, নাকি ফিল্ম ক্যারিয়ারের প্রতি অত আগ্রহ নাই? আমি ফিল্মকে খুবই ভালোবাসি এবং আমি সিনেমা করতে চাই,
তবে একটা জিনিস উল্লেখ না করলেই না, আমার বাউংশ ভাইয়ের কথাও যদি বলেন, নডরের পরে যে কাজগুলো করার কথা ছিল লকডাউনের জন্য কিছুই হয়নি আমাদের জীবন থেকে, সবার জীবন থেকে আসলে 2 বছর চলে গেছে এমনি দেখতে দেখতে, সো কাজগুলো তো হয়নি। এবং কোভিডের পরে বেশ কিছু কাজের অফার পেয়েছিলাম, সবগুলোই ভালো, তবে আমি যেহেতু অন্তর্জালের সাথে অলরেডি সাইন করে ফেলেছিলাম, সো আমার মনে হচ্ছিল যে আমি এটা শেষ করে তারপর আরেকটাতে মুভ করবো, বাট এটাই শেষ করতে করতে আসলে দীর্ঘদিন লেগে গেছে। সো ওইভাবে প্রজেক্টের সাথে যুক্ত হলেও শুটিং করা হয়নি এখনো, সামনে স্টার্ট করবো ইনশাআল্লাহ। তোমার কলিগরা বলে তুমি খুব খুঁতখুঁতে স্বভাবের, খুব গেছে শুনে কাজের ডিসিশন নাও, তো সেক্ষেত্রে অনেকগুলো ছবি না করার পর অন্তর্জালে হা বললা কেন, মানে কি উদ্দেশ্যে? অন্তর্জালে যখন স্ক্রিপ্টটা আমি পড়ি, আমার কাছে প্রথমেই মনে হয়েছে, আমি দুটো জিনিস খুব খেয়াল রাখি, একটা হচ্ছে আমার চরিত্রটা, সেকেন্ড হচ্ছে সিনেমাটা দর্শকের কাছে কোনো প্রভাব ফেলবে কিনা। যেমন আমি নডরের সময় ওইটাই চিন্তা করে করেছিলাম। হ্যাঁ, আমার মনে হয় যে অন্তর্জাল, যেমন অন্তর্জালে অনেক কিছু, অনেকগুলো বিষয় ছিল যেগুলো আমি নিজেই জানতাম না, এই জেনারেশনের মেয়ে হয়ে আমাদের দেশে যে রোবটস বানানো হয় এটা আমি জানতাম না, মানে এই এই আকারে যে বানানো হয়, আমি জানি যে রোবটিক্সের স্টুডেন্টরা পড়ে, আমি ভাবতাম যে হয়তো বাইরে যেয়ে তারা কাজ করে, তবে আমাদের দেশে যে এখন এই সিস্টেম আছে, এই লাক্সারিটা আছে, এই অবস্থা আছে সেটা আমি জানতাম না, ওটা জানতে পেরেছি। তারপরে ইন্টারনেটে বাংলা যে অন্তর্জাল সেটা জানতে পেরেছি, এরকম অনেক কিছু আছে। এবং আমার মতো আমার জেনারেশন বা আমার ছোটো ভাইয়ের জেনারেশন যারা জেনজিস, আমি যদি তাদের কথা বলি, তারা আসলে এখন সব ইন্টারনেটেই, তারা ইউজ করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল, জব টপ, সব কিছুই অনলাইনে। বাট আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে তাদের কাছে এই মেসেজটা একটু ওই জায়গায় গ্যাপ আছে, যে আগামীর যুদ্ধটাও যে মানে ইন্টারনেটের থ্রুতেই হবে সেটা তারা জানেন না। আমার মনে হচ্ছে যে এই ছবিটার সাথে এক তো বাজেট ভালো, একটা মানে প্ল্যানিং ভালো, ডিরেক্টর ভালো, টিম ভালো, কাস্টিং ভালো, সব কিছুই ভালো ছিল, এবং প্লাস আমার ওই মেসেজটা আমার মনে হচ্ছে জেনারেশনের উপর একটা প্রভাব ফেলবে, সো যার জন্য অন্তর্জালের সাথে যুক্ত হওয়া। নডরয় এরপরে অন্তর্জাল, দুটো ছবি যদি পারসেপশন বা এর ব্যাপ্তি ক্লিয়ার করি, ধরো ফ্যান্টাসি মুভি এক ধরনের হয়, এফডিসি ঘরানার যে মুভি, নাচে গানে ভরপুর, লাউড অ্যাক্টিং, সেগুলোতে কি তোমার বা তোমাদের বিশ্বাস নেই এজন্য কাজ করো না, নাকি এই টাইপের কাজ করতে ভালো লাগে? মানে দুটো দুই ধরনের কথা শুনি আমি এই সিটে বসে, যে ঠিক আছে ওই ছবি আসলে আমি মাঝে মাঝে করতে পারি, বাট আমি পছন্দ করি ফ্যান্টাসি মুভি। তোমার কাছে কি মনে হয়, আপনি কি এফডিসি ঘরানা একদম হার্ডকোর মানে নাচে গানে ভরপুর যে ছবিটা? আমার নাচে গানে ভরপুর ছবি করতে কোনো সমস্যা নেই, আমি সব টাইপের সিনেমা করতে চাই, করতে চাও সব টাইপের সিনেমা করতে চাই, বাট ওগুলো আমার কাছে আসে না। আসে না? শিওর? আমার কাছে ওনারা রিচ আউটই করে না কখনো। আচ্ছা, কিন্তু এক ধরনের পারসেপশন আছে, যেমন ফোন করলেই ওনারা রিজেক্ট করে ফেলে। না, আমার কাছে কল আসেনি। আসেনি, বাট তুমি করতে চাও এটা? আমি সব টাইপের কাজ করতে চাই, তবে আমি যখন কাজ করি তখন আমি অবশ্যই খেয়াল রাখি আমার টিমটা যেন ভালো হয়, ক্যামেরার কাজ ভালো হয়, ডিরেকশন ভালো হয়, প্লাস কস্টিউম ভালো হয়, মেকআপ বিলিভেবল লাগে, প্লাস আমার সাথে যারা কো আর্টিস্ট তাদেরও কাজ যাতে স্ক্রিনে ভালো লাগে, পুরো প্যাকেজটা যাতে ঠিকঠাক মতো হয়। এমন না যে কমার্শিয়াল মুভি আমি করব না, অবশ্যই করব, বাট আমি খেয়াল রাখতে চাই, আমি ওই দায়িত্ব নিয়ে কাজটা করতে চাই যেখানে সব কিছু ঠিকঠাক করে হবে যতটুকু পসিবল। তোমার একটা ইন্টারভিউতে আমি দেখলাম যে এক ধরনের জিদ থেকে তুমি ফিল্মটা শুরু করেছো, যে মডেলকে একটু ইগনোর করে কথা বলছিল, তো সে জিদটা তো ভালো, মানে সে তাকে তো থ্যাঙ্কস জানানো উচিত। তো সেই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রি তোমার কাছে কেমন মনে হয়, কতটুকু পজিটিভিটি ছড়ায়? এই সম্পর্কে নানান রকম নোংরা উপাত্ত আছে, আমরা প্রায় সময় সেটা নিয়ে নাড়াঘাটা করি, আর তোমার কাছে কী মনে হয় ইন্ডাস্ট্রি সম্পর্কে? আমি আসলে ছোটোবেলার থেকেই নাচ, থিয়েটার, গান এগুলোতে, খেলাধুলা এগুলোতে আম্মু বলতো যে খালি মস্তিষ্ক শয়তানের ঘর, না এরকম একটা কথা। আম্মু সবসময় চেষ্টা করতো আমাদের তিন ভাই বোনকে সবসময় এক্সট্রা রেগুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখা, এবং আমার মনে হয় যে ওই প্র্যাকটিসটা আমার এখন অনেক কাজে দেয়, এটা ভিতরে যেহেতু আমি ওইভাবে বড় হয়েছি ওটা ভিতর থেকে ন্যাচারালভাবে আসে। এবং আপনি যেটা বললেন যে অনেক নেগেটিভ অনেক কিছু, এগুলোতে আমি আসলে, আমি এমন একটা মেয়ে যে জব করি, বাসায় স্ক্রিপ্ট আসে, স্ক্রিপ্ট পড়ি, ওরকম সিমিলার ক্যারেক্টার্স যেগুলো মনে হয় ওই মুভিগুলো আবার দেখি, আবার নিজের মতো করে ক্যারেক্টার সাজাই, এবং আমরা থিয়েটারে যতটুকু শিখেছি, নাচে যতটুকু শিখেছি, এবং ওইটার সাথে এক্সপ্রেশন, এক্সপ্রেশন তো অনেক টাইপের হয়, একটা মানুষ সবসময় একরকম করে কথা বলে না, বা আরেকটা ক্যারেক্টার সবসময় আমার মতো করে কথা বলবে না, সো ইট টেক্স আ লট অফ প্র্যাকটিস আই থিঙ্ক।
সো এই প্র্যাকটিসের মধ্যে থাকতে গেলে না বাকি নেগেটিভিটিগুলো আসলে অন্য কথাবার্তা এগুলো গায়ে লাগানোর মতো বা শোনার মতো সময়টা আমার নেই, এটা আমি মনে করি। কিন্তু ধরো অনেকে বলে যে তুমি সুনেরা অনেকখানি ব্লেসড, সেটা হয়তো তোমার কাজের ক্ষেত্রে ঈর্ষার জায়গাও হয়, স্ট্রাগল কম, তুমি খুব হঠাৎ করেই এসে অনেক কিছু জয় করে ফেলেছো, তাই কি? তো আমার কাছে আমার প্রশ্ন মানে একেবারে কৌতূহলের জায়গা, তোমার কাছে কী মনে হয় তোমার জীবনে স্ট্রাগলটা সেই অর্থে নেই যা অন্য অনেকের করতে হয় হয়েছে? এক একটা মানুষের লাইফে এক একটা রকম এক এক রকম স্ট্রাগল, এবং আমার স্ট্রাগল নেই এটা খুবই ভুল কথা, কারণ আমার স্ট্রাগল নিয়ে হয়তো আমি মানুষকে বলি না। তবে আমার লাইফের স্ট্রাগল যারা জানে তারা প্রতি এভরি আদার ডে আমাকে টেক্সট করে অ্যাটলিস্ট যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউর স্ট্রং, ইউর স্ট্রং, বিকজ তারা জানে আমার লাইফটা কীরকম। আমি ব্লেসড যদি মানুষ বলে থাকে আলহামদুলিল্লাহ, সেই ব্লেসিংটা আমি নিজেকে নিজে দিয়েছি। আসলে আমি ওইভাবে লাইফটা ডিজাইন করেছি, আমার বিলিফ সিস্টেমটা আমি ওইভাবে দাঁড়া করেছি, এবং আমার আমি অবশ্যই আমার বাবা মাকে খুবই ভালোবাসি, আমার ফ্যামিলিকে আমি খুবই ভালোবাসি, তবে 8-10টা ফ্যামিলির মতো হয়তো আমি ওই দিক থেকে ব্লেস না, আমার বাবা মা সেপারেটেড। প্লাস এখন যেহেতু বড়, আমরা 3 ভাই বোন একসাথে বড় হয়েছি, আমার বাবার পোস্টিং, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, মাত্র রিটায়ার করেছে, তার পোস্টিং এক এক সময় এক এক জায়গায় ছিল, এবং আম্মু সেপারেটেড হয়ে যাওয়ার পর থেকে মানে বাবা মার দ্বন্দ্ব জায়গা থেকে আসলে বাচ্চারা কতটুকু সাফার করে সেটা আমি, আমার বোন, আমার ভাই আমরাই জানি। এবং আমি খুব ছোটো বয়স থেকে আমার আব্বু আমাকে বলে যে আমার লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী মা, কারণ হচ্ছে রিয়েলাইজেশনটা হয়তো সবচেয়ে বেশি আমারই সবসময় ছিল। আমি স্কুলাস্টিকে পড়তাম এবং আমি একটা সময় আমার নিজেরই মনে হচ্ছে যে আমি আব্বুর থেকে টাকা কেন নিয়ে চলতেছি, বিকজ আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, অ্যান্ড আমি আমার অলরেডি আমাকে স্কুলেরই জুনিয়র যারা তাদের, আমি খুব বাচ্চাদেরকে আদর করি, আমার একটা ছোটোবেলার থেকে অভ্যাস, খুবই স্নেহ করি, আমার বাচ্চা কাছে ভালো লাগে। সো আমার যারা জুনিয়র তাদেরকে আমি খুব আদর করতাম, ওদের প্রবলেম হলে আমি শিখাতাম, সলভ করতাম, তো ওদের মারা বলতো যে আমাদের ব্যাচে পড়াও তুমি। সো আমি স্কুলে পড়তাম, স্কুলে আফটার ক্লাস করতাম, ওখান থেকে কোচিং করতাম, করে আবার বাসায় 5 জন স্কলাস্টিকের স্টুডেন্টকে পড়াতাম, ওটা দিয়ে আমার এমনি হয়ে যেত। হ্যাঁ, আব্বু অবভিয়াসলি স্কুলের ফিস টিস দিত, বাট হাত হাত খরচের কথা বা ওই জায়গাটা, প্লাস মডেলিং শুরু করলাম, আমার এই জার্নিটা শুরু হলো, বাট আই অলওয়েজ নিউ দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। সো আমি এই দিকেই কাজটা করছি, আমার মডেলিংয়েও আমার ইন্টারেস্ট ছিল, আমি ওটাও কয়েকদিন আগে একজন বললো যে মানে মডেলিং নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে, যেটা আমার মনে হয় যে আমার মনে হয় যে আমার লাইফের প্রত্যেকটা সময় আমি প্রত্যেকটা সময় নিয়ে আমি থ্যাঙ্কফুল, কারণ আমি শিখেছি, আজকে মডেলিং করেছি বলে স্টেপ বাই স্টেপ আমি ফিল্মে এসেছি, এবং আমার ফ্যাশন সেন্স বলি, আমার স্টাইলিং বলি, ওটা নিয়ে আমার খুব বেশি ভাবতে হয় না, বিকজ ওটা ইনবিল্ট হয়ে গেছে। এবং আমি তো এক জায়গায় জব করি, আমি এক্সেসে জব করি, সেখানে আমি একজন ইনহাউস স্টাইলিস্ট, আমি মার্কেটিং ক্রিয়েটিভ হেড, আমি সারাক্ষণ এগুলোর মধ্যে থাকি। সো এই প্র্যাকটিস হয় কি, লাইফটা খুবই ইজি হয়ে যায়, প্রেজেন্টেবল ভাবে নিজেকে রাখা এবং ওইভাবে চলাফেরা করা। প্লাস আমি যখন ফ্রি থাকি, মানে আমি যখন শুটিং করছি না বা অফিসের কাজ কম, তখন কিন্তু আমি থিয়েটারে কিছু বড় ভাইয়াদেরকে ডেকে আমি প্র্যাকটিস করছি অ্যাক্টিং, বিকজ আই থিঙ্ক অ্যাক্টিং এ খুবই প্র্যাকটিস লাগে। সো আমি এগুলোর মধ্যেই থাকি। ধরো যে পার্সোনাটা দেখে মানুষ, মানে ভেতরের মানুষটা আসলে অনেকে পড়তে পারে না, তাই না? মানে এটা পড়ার দরকারও নেই আমার, আমি মনে করি না যে আমাকে সবার চেনার দরকার আছে। পাবলিক ফিগার, তোমার তো চেনার, তোমাকে ফলো করে, তোমাকে পাবলিক ফিগার, সেখান থেকে আমি আমার স্টাইল স্টেটমেন্ট ওগুলো আমি পাবলিককে দিচ্ছি, তারা ফ্যাশন শিখতে পারবে, স্টাইলিং শিখতে পারবে, তাদের একটু নলেজ গেইন করতে পারবে, আমি অ্যাক্টিং করছি তাদের জন্য, সেটা তাদের, হ্যাঁ না ধরো তাদের যেটা পাওনা আমার থেকে সেটা আমি তাদেরকে দিব। বাট আমার স্ট্রাগল, আমার না লজ্জা লাগে, মানে আমার স্ট্রাগল নিয়ে কথা বলতে বা আমার মনে সিম্পথি গেইন করা হচ্ছে এটা আমার ভালো লাগে না। কিন্তু এটাও তো একটা মোটিভেট, ধরো শাহরুখ যে বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলে যে আমার বাবা এই অবস্থায় ছিল, আমি ফিস দিতে পারিনি, আমি যখন অভিনয়ের ক্লাসে পড়েছি তখন আমার বাবা হোটেলে ফুড সার্ভ করতো, এই যে এইগুলো গল্প থেকে তো একজন সাধারণ মানুষ ভাবতে পারে, আচ্ছা আমিও শাহরুখ খান হতে পারবো তাহলে, ও যদি পারে তো ওই জায়গা থেকে তো এই অবস্ট্রাগলগুলো খুব শক্তি দেয়, তাই না?
হ্যাঁ, এটাতে রং কিছু নাই, বাট আমি বলছি যে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার মনে হয় যে আমি যে স্ট্রং পার্সোনালিটি মানুষ দেখে ওইটাই ঠিক আছে। আমি যে ভিতরে আমার কতটুকু নরম সরম ওটা মানুষকে দেখানো দরকার বলে মনে হয়নি আমার কখনো। বিকজ হ্যাঁ, আমার বাবা মা মানে সেটা তারা তাদের আমার আমার এখনও মনে হয় যে আমার বাবা মা চেষ্টা করেছে তাদের বেস্টটা দিতে আমাদেরকে, বাট সবসময় তারা তো মানুষ, আসলে তারা তো শুধু বাবা মা না, তারা মানুষও। কিন্তু যদ্দূর জানি তোমার বাবার সাথে একটা অভিমান পর্ব গিয়েছে তোমার জীবনে। হ্যাঁ, আমি ওই যে মডেলিং করতাম, আমি আসলে চাইনি আমার একটা একটা গুণ বলবো না অভ্যাস বলবো জানি না, আমার কখনো মানুষের কাছে যেতে ভালো লাগে না, সেটা বাবা হোক আর মা হোক কারোর কাছে কখনো যেতে ভালো লাগে না। আমি যে আমার আব্বুকে বলবো যে আব্বু আমাকে 500 টাকা দাও আমার লাগবে, আচ্ছা আই উইল নেভার ডু দ্যাট, আই উইল নেভার ডু দ্যাট। এই জন্য আমি এট আর্লি স্টেজ আমি যে স্টুডেন্ট পড়ানো মডেলিং করা, প্লাস মডেলিং করতে করতে আমাকে তানজিম ভাইয়া বলছে যে তোর তো ফ্যাশন সেন্স খুব ভালো, স্টাইলিং সেন্স খুব ভালো, তুই আমার কোম্পানি জয়েন কর। আমি তখনই জয়েন করা এবং আমার আলহামদুলিল্লাহ উইথ আ ভেরি গুড অ্যামাউন্ট অফ স্যালারি, আমার আসলে আর চেতে হয়নি কখনো। এখন এসে আমার আমি যখন আব্বুর কথা চিন্তাও করি, আব্বু আম্মুর আমার আমি একটা জিনিস কিনতে চাই, তখন আমার মনে হয় আমার বাবা মা কত স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য, কারণ আমি চাইনি বাট আমি চাওয়ার আগে অনেক কিছু পেয়ে গেছি, সেটাও আমার রিয়েলাইজ হয়। এবং আমি চাই যে আমি মানে আমি অনেক বড় লোক হতে চাই না, বাট আমি অতটুকু লাইফে করতে চাই যেখানে আমি আমার বাবা মাকে ভালো রাখতে পারবো। চমৎকার স্টেটমেন্ট। কিন্তু সেক্ষেত্রে তাহলে তো প্রেম বিয়ের ক্ষেত্রে ঘর জামাই চাইবা বোধ হয়। প্রেম বিয়েটা বললাম না যে আমার মাথায় এখনও নাই, আমার আমি হয়তো কয়েক বছর আগে ডিফারেন্ট একটা সুনেরা ছিলাম, বাট আম্মু আব্বুকে হঠাৎ করে না কয়েকদিন ধরে দেখে মনে হচ্ছে তাদের বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই জিনিসটা মানে তুমি প্রেশারটা নিতে পারছি না। বলা হয় যে তুমি প্রায় 3-4 বছর আগে খুব অ্যারোগেন্ট, খুব লাউড ছিলা, এবং গণমাধ্যমের অনেকেই আমার কলিগরা বলেছে না আসলে ফোনেও খুব বেশি যে মানে কোপারেট করে সেটা না, এ ধরনের কিছু কিছু অভিমান অভিযোগের সূত্রে বলে আমরা শুনি, এবং আমিও আসলে এসব শুনে শুনে তোমাকে খুব বেশি ফোনে বিরক্তও করি না বা নক করিনি। তো এই যে একটা ধরো ইমেজ তৈরি হয়েছিল, এটা এটাতে কি সত্যিকার অর্থে বদলেছে? অনেকে বলছে যে শুনেরা এখনকার শুনেরা অনেকটা বদলে যাওয়া শুনেরা। আমি অ্যারোগেন্ট কখনো ছিলাম না, আমি সবসময় আমি আগে যেটা ছিলাম ওভার ফ্রেন্ডলি ছিলাম মানুষের সাথে, ওভার ফ্রেন্ডলি ছিলাম। হ্যাঁ, আমি সবার সাথে খুব ইজিলি মিশে যেতে পারতাম, মানুষের সাথে মিশতে পছন্দ করতাম, আড্ডা দিতে পছন্দ করতাম, বাট সময়ের সাথে সাথে আমার এখন একা টাইম কাটাতে ভালো লাগে, ফ্যামিলির সাথে টাইম কাটাতে ভালো লাগে, ফ্রেন্ড সার্কেল ছোট হয়ে গেছে, যারা আমাকে বোঝে, আমাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে, যাদের কথাবার্তা আমার লাইফে পজিটিভিটি ঘটায়, তাদের সাথে আমার ই করতে ভালো লাগে। তাছাড়া আমি বাকি সময়টা আমার কাজ বা আমার প্র্যাকটিসে আমি ব্যয় করি। আচ্ছা আচ্ছা, শোনাটা ব্যক্তিগত একটা কৌতূহল, সেটা হচ্ছে ধরো নডরায় তুমি যে অভিনয়টা প্রজেক্ট করেছো, এরপরে নুহাশের মশারিতে যেটা করেছো, সেটা মনে হয় যে আচ্ছা তুমি তো খুব আরবান এরিয়াতে বেড়ে ওঠা মেয়ে, তুমি এই টার্মস এই নর্মসগুলো কীভাবে শিখলে? বা আমার মধ্যে আসলে অনেক রূপ, দেবীর যেমন অনেক রূপ থাকে আমার অনেক রূপ। সো আমি আরবান এরিয়াতে বড় হয়েছি, এটা ট্রু, ইংলিশ মিডিয়ামে পড়েছি, তবে আমার বাবা মা সবসময় চেষ্টা করতো যে গ্রামে নিয়ে যেতে, দাদু বাড়িতে, নানু বাড়িতে, নানু বাড়ি মফস্বলে, তবে দাদু বাড়ি একদম গ্রাম। সো ওখানেও আমি কমফোর্টেবল, প্লাস যখন কোনো চরিত্র আসে তখন নিজেকে আমার মনে হয় যে চরিত্রটা বিলিভ করলে কয়েকটা দিন আসলে লোকালদের সাথে টাইম কাটালে ওটা এমনি হয়ে যায়। কিছু কিছু ছবির ক্ষেত্রে তুমি না বলেছো, একটা নিউজ বোধে চলে আসছিল নীরবের সাথে তোমার একটা ফিল্ম হওয়ার কথা ছিল এবং সেটা আমরা চেপেছিলাম, কোনটা জানি নীরব এবং তোমার নতুন একটা ছবিতে আসছে, আমার নামটা খেয়াল নেই, বাট ঢালাও হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু পরবর্তীতে তুমি না বললা নীরব যে স্টেটমেন্ট দিল, তো আমি কখনো হ্যাঁই বলিনি। তোমাদের সাথে ছবি তোলা এবং ছবি তোলা হয়েছিল, আমি যেটা ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাকে আমার সাথে বসেছিলেন স্ক্রিপ্ট নিয়ে এবং আমি বলেছিলাম, অনুদানের ছবি ছিল সেটা, আমি বলেছিলাম এখানে অনেক ভুল আছে, এটা অনেক কিছু ঠিক করতে হবে, আমাকে এটা এনশিওর করতে হবে। তখন ডিরেক্টর বলেছিলেন যে আপু তোমার একটা সাইন আমি একটু নেই, এটা তো অনুদানের ছবি, আমার একটু পেপার প্রসেস করতে হবে, তুমি করো না করো সেটা পরের ব্যাপার, খালি হ্যান্ড রিটেন স্ট্যাম্প পেপারে সে সিগনেচার নেয়।
ছবি তুলতে চেয়েছে ছবি তুলেছি, এখন আমি কি বলবো না ছবি তুলবো না? হ্যাঁ, তারা আমাকে না বলে টলে নিউজ করা এবং করতেই হবে হুমকি দেওয়া এগুলো হয়েছিল। বাট আমি বুঝতেই পারিনি যে এটা কেন হয়েছে কি হয়েছে। আমি একজন আর্টিস্ট, আমার যদি আমাকে যদি এনশিওর না করা হয়, উনি বলেছে যে আমি তো চেঞ্জ করে দিয়েছি, পড়ার পরে তো কিছুই চেঞ্জ ছিল না, মানে আমি যেটা বলা হয়েছিল সেটা কিছুই সে ঠিক করেনি আসলে। সো আমি পরে বুঝতে পারলাম যে এটা আমার জন্য না, আমি এই জন্য না করে দিয়েছি, আমি করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমে রাজি হয়েছিল, পরবর্তীতে কারো পরামর্শে তুমি না করেছো? এমন কিছু না, এমন কিছু না, আমি রাজি হই নাই। আমি আপনি যদি আজকে আমার কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে বলেন যে শুনুন একটা ইয়ে সাইন করতে, আমি পেপারসগুলো আগাই, যেহেতু অনুদানের ছবি আর অনেক পেপারস রেডি করতে হবে, তুমি না করলে পরে সমস্যা নেই, আমি তো অবশ্যই করে দিব। মানে আমি তো এখানে সবাই ইন্ডাস্ট্রির মানুষ, আমি তো বলবো না যে না সাইন করতে পারবো না, ওরকম আর কি বোধ শক্তি হয়তো আমার ছিল না। বাট আমি এখন হয়তো একটু স্মার্ট হয়েছে, এখন দেখি শুনে। থ্যাংক ইউ। দর্শক দেখছেন আরেকটি সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো, একসাথে অনুষ্ঠানটি দেখছেন স্বাধীন মিউজিক অ্যাপ সহ 5টি প্ল্যাটফর্মে।